আজকে আমি বানাবো কুলের আচার। কুলের আচার বানানোর জন্য আগে তার মশলাটা তৈরি করে নিতে হবে। জন্য শুকনো কড়াইয়ে ভেজে নিতে হবে দুটো লঙ্কা, এক চামচের মতো জিরে, এক চামচ মতো মৌরি, একটা তেজপাতা, এক চামচ মেথি, এক চামচের মতো ধনে একটু, যতক্ষণ না পর্যন্ত মশলার একটা গন্ধ আসবে ততক্ষণ এটা ভাজতে হবে। যতক্ষণ না পর্যন্ত মশলার গন্ধ বার হচ্ছে ততক্ষণ এটাকে ভেজে নিতে হবে। বাস মশলাটা ভাজা হয়ে গেছে, এবার এটা গুঁড়ো করার জন্য আমরা মিক্সার গ্রাইন্ডারতে তুলে নেব। আচ্ছা, এই কড়াইটাতে আমরা নিয়ে নেবো এরপর একটু সর্ষের তেল। তেলের মধ্যে দিয়ে দেবো একটু পাঁচফোড়ন, অল্প পরিমাণ একটু হলুদ। এই নিয়ে নিয়েছি কুল। কুলগুলো আগে ভালো করে ধুয়ে নিতে হবে, আর এই বোটাগুলো ছাড়িয়ে নিতে হবে। আর কুলগুলো ভেঙে দেখে নিতে হবে ভিতরে পোকা আছে কিনা। তেলটা গরম হয়ে আসলে মধ্যে কুলগুলো দিয়ে আমরা কুলগুলোকে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন। গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রাখবো, কমিয়ে রেখে ভালো করে ফুলগুলো একটু ভেজে নেব। কুলটা ভাজা হতে তো আমরা মশলাটা ততক্ষণ গুঁড়ো করে নিই। আমার মশলা গুঁড়ো হয়ে গেছে, এখান থেকে অল্প পরিমাণ নিয়ে পরে এই ভাজা কুলগুলোর ওপর একটু দিয়ে দেবো, বাকিটা দেবো গুড় দেওয়ার পর। বাস আমার কুলগুলো ভাজা হয়ে গেছে, এরপর আমি দিয়ে দেবো গুড়। আমার কাছে আছে খেজুর গুড়, আপনারা চাইলেও আখের গুঁড়ো দিতে পারেন। বাস আমার গুড় দেওয়া হয়ে গেছে, এরপর এটাকে নাড়তে হবে। এর মধ্যে একটুও জল দেওয়া যাবে না, জল দিলে গুড়ের আচার বেশি দিন ভালো থাকবে না। এই গুড়ের তার থেকেই ফুলগুলো সব সেদ্ধ হয়ে যাবে, তো মাঝে মাঝে নাড়তে হবে, না নাড়লে পরে নিচে লেগে যাবে। ব্যাস এরপর আমি দিয়ে দেবো বাকি মশলাটা যেটা ছিল, মশলাটা পুরো দিয়ে দেবো। বাস মশলাটা দেওয়ার জন্য একটা খুব সুন্দর গন্ধ উঠেছে, আর আমার কুলের আচার রেডি। জল না দিয়ে যেহেতু আমি এটা বানিয়েছি, সেহেতু এটা আমি অনেক দিয়ে রেখে খেতে পারবো। দারুণ গন্ধ উঠেছে, পুরো আমার কুলের আচার রেডি। আপনারা চাইলে এভাবে কুলের আচার বাড়িতে বানাতে পারেন।